আমি যদি হতাম জীবনানন্দ দাস, আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলশিড়ি নদীর ধারে ধানক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর একটা নিরালা নীড়ে, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ছাওয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপরি শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন, নীল আকাশ কই ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা, শিশির বনের সবুজ রোমশ নীড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ। হয়তো গুলির শব্দ আমাদের তীর্যক গতিস্রোত, আমাদের পাখনায় পিষ্টনের উল্লাস, আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান। হয়তো গুলির শব্দ আবার আমাদের স্তব্ধতা, আমাদের শান্তি, আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না, থাকতো না আজকের জীবনের টুকরো স্বাদের ব্যর্থতা ও অন্ধকার। আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলশিড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে